মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি ভালোই। আমার একটা নতুন ভিডিওতে আমার দূরের কাছের বন্ধুরা যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। দেখো এখন আমি চলে এসেছি জেনিতে, ভাগনা বউ ওই যে বিপাশার অপারেশন হয়েছে গল ব্লাডারে, এই বিপাশাকে দেখতে এসেছি। তো অপারেশন হয়ে গেছে, আগামীকাল হয়েছে, এখন আছে, যেরকম অপারেশনের পরে থাকে আর কি, মোটামুটি তো ব্যথা তো থাকবেই তাই না? ওটি হয়েছে, মাইকো করেই হয়েছে। বন্ধুরা তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে যে একদম রেডি রান্না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দিদিভাই রান্না করেছে এই যে কাটা মাছ বেগুন আলু দিয়ে ঝোল, আর বড়ি বড়ি দিয়েছে, বড়ি দিয়ে ঝোল। আর এইখানে দেখো এই যে সিম ঘাটা হয়েছে, এই সিম ঘাটাটা না আমার শ্বশুরবাড়িতে আর কি স্পেশাল একটা খাওয়ার, সিম ঘাটাটা খেতেও খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে করে সিম ঘাটাটা, খুব দুর্দান্ত স্বাদের হয়। আর এখানে বাবানের জন্য হয়েছে সয়াবিন আলু দিয়ে ঝোল, কারণ বাবান তো মাছ মাংস খায় না, আর এখন ইদানিং মানে ডিমের ঝোলটাও খাচ্ছে না, ডিম সেদ্ধটা খায়। আর এখানে কুমড়ো দিয়ে আজকে ডাল রান্না করেছি, কারণ হালকা শীত শীত পড়েই গেছে, তাই মানে একটু তেঁতুল দিয়ে ডালটা খুব ভালো লাগে, তো কুমড়ো দিয়ে ভাবলাম করি। আর এখানে স্যালাড করে নিয়েছি, দেখো এই যে পেঁয়াজ দিয়ে শসা ধনে পাতা লঙ্কা দিয়ে মেখেছি, আর এই স্যালাডটা না খেতে বেশ ভালো লাগে। এই স্যালাডটা যদি তরকারি খারাপও লাগে, তরকারির সঙ্গে মেখে নিলে না খুব সুন্দর লাগে খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম অনুপমাদির বাড়ি থেকে মানে বাড়িতে এসেই তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলার ব্লগটা শুরু করে দিলাম। আর এসে দেখছি সবাই মিলে, দিদিরা আর কি সবাই মিলে সবজি কাটছে, দিদিরা অনুপমাদির যা এই যে দুই যা আর ওটা হচ্ছে অনুপমাদির বাবা, সবাই মিলে সবজি কাটছে। আর কেন সবজি কাটছে বলো তো সবাই মিলে? কারণ কালকে অনুপমাদিতে গৃহপ্রবেশ আছে। তাই বন্ধুরা তোমরা ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। এই দেখো কালকে তো অনুপমা দিদি গৃহপ্রবেশ, তাই নতুন ফ্ল্যাটে চলে এসেছি। আজকে কিছু কাজকর্ম আছে, বাসনপত্র সব নিয়ে আসলাম, আর অনুপমা দি আসেনি, হাঁপাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠেছি তো হাঁপ লেগে গেছে। আর এই দেখো অনুপমা দিদির এই একটা রুম, এই যেখানে দাঁড়িয়ে কথা বললাম ওই একটা রুম, আর এটা একটা রুম। তো অনুপমা দিদের এই ব্লকেই নিয়েছে, আর আমাদের তো বি ব্লক। এই যে এই রুমেরই এক যে বারান্দা আছে ওখানে, চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো বারান্দাটা, বারান্দাটা এতটাই চওড়া, খোলামেলা পুরোটা রাস্তা একদম দেখা যাবে। এখানে বসলে আর কিচ্ছু লাগবে না, মন যদি খারাপও থাকে ভালো হয়ে যাবে এখানে বসলেই, পুরোটা দেখা যাচ্ছে একদম বাজারের ওই যে ওই মুখ পর্যন্ত। আর ওই যে বান্টি আসছে সব জিনিসপত্র নিয়ে। এই দেখো এই যে সৌমি কাজ করছে, গামলা টামলা নিয়ে আসলো। দেখো ডালুদি হাতে কফি নিয়ে অনুপমাদির সঙ্গে গল্প করছে, আর দিদি ভাই আরেকবার কফি করছে, একটা ছোটো পাত্রে কফি করেছে, তো আরেকবার কফি করে এই যে কফি কাপের ওপরে এই মানে কফিটা আরেকবার এরকমভাবে দিয়ে দিয়েছে, তার নাকি কফিটা খেতে আরও বেশি স্বাদ লাগে আর কি। তো আমার দিদিভাইয়ের আর অনুপমাদির কফি এখানে তিন কাপ নেওয়া হয়ে গেছে। সবাই মিলে বসে কফি খাচ্ছি, আর সেই ছোটোবেলাকায় বালক সেবা খেতে বসতাম, সেই সব দিনের কথা আর কি মনে পড়ে যাচ্ছে তাই না? এই যে আর বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমার মানে শরীর খারাপের যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে অনেক ভালোবাসা দিয়েছো। তো আমি এরকমভাবেই আগামী দিনেও তোমাদেরকে পাশে পেতে চাই, বন্ধুরা তোমরা আমার সাথে থাকো। আর এখানে দেখো দিদি ভাই আর ডালু দিয়ে যে গল্প করছে। যারা আমার নতুন বন্ধু এসছো তারা অতি অবশ্যই লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে চপ নিয়ে বান্টি এসছে, কি চপ আছে বান্টি এইখানে? মুড়ি, এখন সন্ধেবেলা কফি খেলাম এই মাত্র, তোমরা দেখলে এখন এই যে বেগুনি আলুর চপ আর মুড়ি মাখা হবে, খাবো। দেখো বললাম এই যে বান্টি চপ নিয়ে এসছে, এখন এই যে দেখো সবাই মিলে বসে এই যে চপ মুড়ি খাচ্ছি,
আর বৌদি বৌদি আরেকবার কফি খাচ্ছে, আর তার সঙ্গে চপ মুড়ি। বৌদি একটু লেট করেই এসছে, ওরা খায় না খিচুড়ি। ওরা এই দেখো বিপাশাকে দেখতে এসেছি, তো জেনিতেও তো গেছিলাম, এখন বাড়ি চলে এসেছে যে বিপাশা, তাই ওকে দেখতে এসেছি। এই যে দিদিভাই এসছে, আর এই যে টালু দি এসছে, ওই ফ্ল্যাট থেকে এসছি, ওই যে অনুপমা দিদের ফ্ল্যাটে গেছি। তুমি আর কথা বলো না আমার সাথে, 5 দিন কথা বলবো না, দাঁড়াও। কেন কি হয়েছে, কেন ফোনটা করেছি আবার, মিশে করা নাই কেন, কলটা করনি কেন? এখন চলে যাচ্ছি, তো আরেকবার তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। ওই যে গোলাপি রঙের শাড়ি পরা, উনি হচ্ছে বিপাশার মা, আর খয়েরি টপ পরা, ওটা হচ্ছে বিপাশার বোন। এখন আবার যাব অনুপমা দিদের নতুন ফ্ল্যাটেই যাব। এখন চলে এসেছি অনুপমা দিদের, নারায়ণ পুজো হচ্ছে। তোমাদেরকে তো শোনালাম ঠাকুর মশাই কি সুন্দরভাবে পুজো করছে, মন্ত্রপাঠটাও খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় নিয়ে পুজো করেছে। আমার কাছে তো ভীষণই ভালো লাগলো পুজো করাটা, অনেকক্ষণ বসে আমি শুনলাম পুজোটা। আর মানে পুজোটা শুনে আমারও ইচ্ছে হলো যে আমার ঘরেও যখন গৃহপ্রবেশ হবে, তো ইচ্ছে আছে এই ঠাকুর মশাইকে দিয়ে পুজো করব। তো সবই ঠাকুরের ইচ্ছে, ঠাকুর চাইলেও সব কিছুই হয়। আর এই ঘরে চলে আসলাম, এই ঘরে সন্ন্যাসীদা ওরা সবাই আছে, আর ওদেরকে তো মোটামুটি বন্ধুরা তোমরা চেনোই, আমার ব্লগে আগে পরে অনেককেই তোমরা চেনো, দেখেছো সৌমিকা, তিথি, সৌমি সবাই বসে কফি খাচ্ছে। আর এই যে এদিকে আছে দিদিভাই, ফোনে কথা বলছে, আর অনুপমা দিদি যে পায়েস রান্না করছে, মানে নতুন গৃহে কিছু তো রান্না করতে হবে, তাই জন্য এই যে পায়েস আর কি রান্না করছে। আর বন্ধুরা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, আমার মানে যখন শরীর খারাপ হয়েছিল তোমরা বলেছো ভিডিও এখন ছাড়তে হবে না, শরীর সুস্থ করো তারপরেই তুমি ভিডিও ছেড়ো, আমাদের ভিডিও দেখো। সত্যি তোমাদের ভালোবাসার মানে তুলনা হয় না, এরকমভাবেই তোমরা ভালোবেসে যেও আগামী দিনগুলোতেও, পাশে থেকো, এটাই আমি চাইবো। আর এইখানে দেখো শীতের বেলা, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, তাই সবাই বসে পড়েছে খেতে। আর খাওয়ারে ছিল খিচুড়ি লাবড়া তরকারি, খুব ভালো হয়েছিল খিচুড়ি আর লাবড়া তরকারিটা খেতে, বাপ্পাদা রান্না করেছে, অসাধারণ রান্না করেছে। এদিকে বৌদিকেও চেনো, যে বাবার দুই বন্ধু নিয়ে বসেছে জিৎ আর সৌম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন যাচ্ছি আবার অনুপমাদির বাড়িতে। অনুপমাদি বলছে যে রাতেও আবার খাওয়া দাওয়া করে আসবে, চলো। আর অন্ধকার, একটু একটু অন্ধকার মনে হচ্ছে, কারণ বাবা নেই মাত্র পড়ে উঠলো, আর একটুখানি মানে জিরো লাইট জ্বালিয়ে একটুখানি খেলা দেখতে পছন্দ করে, খেলাও চলছে, ফুটবল বিশ্বকাপ হচ্ছে। এই যে বাবানকেও দেখাচ্ছি, দেখো বাবান জার্সি পরে নিয়েছে, ওই যে খেলা চলছে, ওই যে খেলা, বাবান ভীষণ খেলা পাগল, ভীষণ খেলা দেখতে ভালোবাসে। ক্রিকেট ফুটবল বিশ্বকাপ হলে রাত জেগে খেলা দেখবে, আমার পরের দিন স্কুলেও যায় ঠিক টাইম মতো। চলো তোমরা সাথে থাকো অনুপমাদির বাড়িতে, তাহলে যাই। দিদিভাই ওরা চলে গেছে, আমার একটু দেরি হয়েছে, বাবার থেকে পড়িয়ে গেল, স্যারের সঙ্গে একটু কথা বললাম, তারপরেই যে এখন বেরোচ্ছি, চলো তাহলে সাথে থাকো। এই দেখো অনুপমাদি বাড়িতে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি, তো সন্ধ্যে বলবো না, 8টা বাজে এখন। আর দিদিভাই এই যে চা কফি দুটোই করছে, আর আমি চা খাবো বললাম, চাও করছে আর কফিও হচ্ছে, সবাই কফি খাবে। আর এই ঘরে সবাই আছে, যে আর পেতে দিয়েছে ওই ঘরে সবাই বসে গল্প করছে।
দেখো দিদি ভাই চা করে দিল, দেখালাম চা কফি দুটোই করেছে, তো আমি বললাম চাটাই খাবো। আমি আর এই যে অনুপমাদি যা, এই দিদি দুজনে মিলে চা খাচ্ছি। আর চলো এবার এই যে ঠাকুর ঘরে চলে আসলাম যেখানে পুজো হয়েছে, তো আমি যখন পুজো চলছিল না আমি চলে গেছিলাম, প্রসাদ আর কি নেওয়া হয়নি, তাই জন্য অনুপমাদি বললো আসো একটু প্রসাদ নিয়ে যাও। একটু বাতাসা প্রসাদ নিলাম আর বাবানের জন্য একটু প্রসাদ নিয়ে যাব। বাবান তো আসেনি, বাবানের দেখালাম, বাবান খেলা দেখছে। আর পাশের ঘরে এই যে সবাই চেয়ার পাতা গল্প চলছে, আমাদের হাজবেন্ডও এসছে, তো আমরা তো জানোই মেয়েরা যেখানে গল্প সেখানে, যে ডালু দিও আছে। দেখো চলে এসেছি অনুপমাদি বাড়ি থেকে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে প্রতিদিনের মতোই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো ভিডিওটা এখানেই এন্ড করবো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।